মঙ্গলবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল ক্লাবের 104তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন কল্যাণ চৌবে, সাজী প্রভাকরণ সহ এআইএফএফের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে এআইএফএফ সভাপতি জানিয়েছেন যে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে মোহনবাগান ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের উন্নতির সাথে জড়িয়ে রয়েছে বুঝিয়েছেন কল্যাণ চৌবে। এবছর ইস্টবেঙ্গল সঠিক সময়ে টিম গঠন করার সময় পেয়েছে আর মোহনবাগান ভালো করছে গত বছর থেকে। ভারতের ফুটবলের উন্নতি তখনই যখন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমানে সমানে খেলবে। কেউ যদি ভীষণ উপরে, কেউ যদি নিচে থাকে তাহলে সেটা হবে না। দুটো টিমকে সমানে সমানে থাকতে হবে, আমার দৃঢ় বিশ্বাস এই বছর সেটা হবে। অন্যদিকে এশিয়ান গেমস নিয়ে ভারতীয় দল একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রথমে অংশগ্রহণ নিয়ে সমস্যার সৃষ্টি হয়, এরপর সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু এবং সন্দেশ জিঙ্গনের দলের হয়ে রেজিস্ট্রেশনের সমস্যাও দেখা দেয়। ভারতীয় ফুটবল দলে সৃষ্টি হওয়া সমস্ত সমস্যা দ্রুত মিটে যাবে বলে জানিয়েছেন কল্যাণ চৌবে। আমার মনে হয় সেটা মিটবে, সময়ের সাথে সাথে মিটবে। আমার মনে হয় একটা একটা করে আমরা যদি বিষয় দেখি তাহলে ভালো হবে। প্রথমে এশিয়ান গেমসে যাওয়া নিয়ে একটা বিভ্রান্তি ছিল, এখন আমাদের তিনজন খেলোয়াড়ের নথিভুক্ত হওয়া নিয়ে বিভ্রান্তি রয়েছে, সুনীল, সন্দেশ, গুরপ্রীতের। আমার বিশ্বাস ঈশ্বরের কৃপায় সব ঠিক হবে এবং এশিয়ান গেমসে পুরো টিম খেলবে। আশা করি ঈশ্বরের ইচ্ছায় তাই হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।